স্বাগত আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। চলে গেলেন স্বাধীন ভারতের দশম প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। সেফ ড্রাইভ সেফ লাইফ নিয়ে প্রচার চালালো স্কুলের পড়ুয়ারা। সাইকেল লেভেল বিজ্ঞান প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। বাইক আরোহীদের সচেতন করে তোলার কর্মসূচি অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। শহর বর্ধমানের রত্তলা ময়দানে তিনি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। স্বাধীনতা দিবসের পরে তিনি জাতীয় পতাকাকে পড়ে থাকতে দেখা গেল রাস্তায়। দেখে নেব এক ঝলকে কিছু খবর। নিয়ন্ত্রণ হারিয়ে ক্যানেলে উল্টে গেল একটি ধান বোঝাই লরি। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মোগলবাড়িতে। যদিও এদিনে ঘটনায় কোনো হতাহত হয়নি। মোগলবাড়িতে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। দুর্গাপূজা উপলক্ষে খুঁটি পুজো অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের আলমগঞ্জ এলাকায় অনুষ্ঠিত হয় ধর্মীয় এই অনুষ্ঠান। রীতিনীতি মেনে চলে এদিনের এই অনুষ্ঠান। বর্ধমান থেকে পিঙ্কি প্যাথরের রিপোর্ট, আনন্দ বার্তা। একটি সংস্থার উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হলো। কর্মসূচিটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে। কর্মসূচি ঘিরে আয়োজকদের মধ্যে তৎপরতা প্রকাশ পায়। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। একটি সংস্থার উদ্যোগে দুস্থদের খাবার বিতরণ করা হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে এইরূপ উদ্যোগ গৃহীত হয়। একটি সংস্থা তত্ত্বাবধানে চলে এইরূপ কর্মকাণ্ড। অপ্রত্যাশিতভাবে খাবার পাওয়ায় খুশি খাদ্য প্রাপকরা। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা। আসছি বিস্তারিত খবরে। চলে গেলেন স্বাধীন ভারতের দশম প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। ভারত সরকারের তরফে তাকে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়েছিল। দেশনেতার পাশাপাশি তিনি একজন প্রসিদ্ধ কবিও ছিলেন। তিনি আজ নেই, কিন্তু বেঁচে থাকবেন পাঠকদের মনে। পাকিস্তান কা জব সে জন্ম হুয়া হ্যায় আমেরিকা উসকি পিঠ থপথপাতা রহা হ্যায়। कठोर में देश का बंटवारा साम्राज्यवादियों की चाल थी। शीत युद्ध का सहारा लेकर और ये सोच करके पाकिस्तान साम्यवाद के विरुद्ध एक मोर्चा बनेगा। अमेरिका ने उसे शस्त्र दिए, समझौता किया। जब पहला अमेरिका का और पाकिस्तान का समझौता हुआ था। চলে গেলেন স্বাধীন ভারতের দশম প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। বৃহস্পতিবার বিকেল 5:05 দিল্লির একটি বেসরকারি চিকিৎসালয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 94 বছর। তার মৃত্যুর সাথে সাথে শেষ হলো একটি অধ্যায়ের। তার বাবা স্কুল শিক্ষক কৃষ্ণ বিহারী বাজপেয়ী ও কবি হিসাবে পরিচিত ছিলেন। তার কাছ থেকেই ছন্দের অনুরাগ পেয়েছিলেন প্রাক্তন প্রয়াত এই প্রধানমন্ত্রী। তার রাজনৈতিক জীবন শুরু হয় আর্য সমাজের হাত ধরে। 1944 সালে সংগঠনের সাধারণ সম্পাদক হন তিনি। রাষ্ট্রবিজ্ঞানে প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর হন তিনি। 1957 সালে দ্বিতীয় লোকসভা ভোটে বলরামপুরে জয়ী হন বাজপেয়ী। বাজপেয়ীকে মুখ করে 1996 ভোটে লড়ে পদ্মশিবির। ওই বছরই তিনি প্রথমবার প্রধানমন্ত্রী হন। তবে 13 দিনের মাথায় তার যবনিকা পড়ে। কার্গিল যুদ্ধে জয়ের পর বিপুল ভোটে জিতে ক্ষমতায় আসে NDA। 5 বছরের শাসনকালে একাধিক আর্থিক সংস্কার করেন তিনি। চালু হয় প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা। তার আমলে চালু হয় সর্বশিক্ষা মিশনের প্রকল্প। সোনালী চতুর্ভুজ প্রকল্পে গোটা দেশকে এক সূত্রে বাঁধার কৃতিত্ব তারই। 2005 সালে রাজনীতি থেকে অবসর নেন তিনি। 2009 অসুস্থ হওয়ার পর থেকেই কার্যত তিনি গৃহবন্দী। ভারতরত্ন সম্মানে তিনি ভূষিত হয়েছেন। তার জন্মদিনকে সুশাসন দিবস হিসাবে ঘোষণা করেছেন বর্তমান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবশ্য কবি বাজপেয়ীর কবিতায় পাওয়া যায় যোদ্ধার জয়ের আখ্যান। তিনি আজ অতীত, কিন্তু বেঁচে থাকবে পাঠকের মনে। তার
মৃত্যুতে যে শূন্য স্থান তৈরি হলো তা পূরণ হওয়া নয়। সকল ধর্ম, সকল রাজনীতি, সকল দেশবাসীর পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। ব্যুরো রিপোর্ট, আনন্দ বার্তা। সেফ ড্রাইভ সেফ লাইফ নিয়ে প্রচার চালালো স্কুলের পড়ুয়ারা। দুর্ঘটনা রুখতে মানুষজনকে সচেতন করতে এই রূপ উদ্যোগ গৃহীত হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেফ ড্রাইভ সেভ লাইফ স্লোগানকে সামনে রেখে যানবাহন চালকদের সচেতন করার লক্ষ্যে পূর্ব বর্ধমান জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে শহর বর্ধমানে একটি প্রচার অভিযান চালানো হয় বৃহস্পতিবার। এদিন বর্ধমান বিদ্যার্থী বয়েজ স্কুলের ছাত্ররা বাইক আরোহীদের বাইকে সেফ ড্রাইভ সেভ লাইফ স্টিকার লাগিয়ে দিয়ে সচেতন করেন। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, এর ফলে বাইক আরোহীরা সচেতন হবেন, দুর্ঘটনার প্রবণতা অনেকটা কমবে। প্রশাসনের এই রূপ উদ্যোগকে তিনি সাধুবাদ জানিয়েছেন। আজকে এখানে সেফ ড্রাইভ সেফ লাইফ এই যে ড্রাইভটা চলছে দীর্ঘদিন ধরে, এটাকে আরও মানুষকে বেশি করে সচেতনতা করার লক্ষ্যে আজকে আরও একটা পদক্ষেপ নিয়েছে ট্রাফিক পুলিশ প্রশাসন। তারা বিদ্যালয়ের ছাত্রদের নিয়ে যে সমস্ত মোটরসাইকেল আরোহী রাস্তা দিয়ে যাচ্ছেন তাদের থামিয়ে তাদের গাড়ির সামনে সেফ ড্রাইভ সেফ লাইফ কথাটা স্টিকার লাগিয়ে দিচ্ছে, যাতে সমস্ত মানুষই ওটা চোখের সামনে দেখতে পায় এবং সচেতন হয়। এবং বিশেষত যিনি গাড়ি চালাচ্ছেন তিনি সবসময় তার চোখে পড়বে এই জিনিসটা, তিনি প্রতিনিয়তই এই কাজে সচেতন হবেন। এটা নিশ্চয়ই খুব ভালো কাজ, এবং আরও ভালো কাজ বলবো যে ছাত্রদের নিয়ে এটা করানো হচ্ছে, কারণ এই ছাত্ররা সামনে দাঁড়ালে যে কোনো মানুষেরই মনে একটা আলাদা করে প্রতিক্রিয়া হয়। আমি আশা করব এই প্রোগ্রাম সাকসেসফুল হবে এবং মানুষ আরও বেশি করে সচেতন হবে, যাতে এই দুর্ঘটনার হাত থেকে মানুষ এবং তার পরিজন রক্ষা পায়। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। সার্কেল লেভেল বিজ্ঞান প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। রায়না জেএমএ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাটি। 12টি স্কুল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সার্কেল লেভেল বিজ্ঞান প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। এই প্রতিযোগিতায় সপ্তম ও অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। পূর্ব বর্ধমান জেলার রায়না 2 সার্কেল মহেশ পাটির উদ্যোগে বিজ্ঞান প্রদর্শনী ও প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। রায়না জিএমএ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত এই বিজ্ঞান মেলায় 12টি স্কুল অংশগ্রহণ করে। ছাত্রছাত্রীরা বিজ্ঞানের বিভিন্ন বিষয়ের ওপর তাদের তৈরি মডেল তুলে ধরেন। এদিন এই উপলক্ষে বিজ্ঞান বিষয়ক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 2018-র রামসা থেকে বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। এটা কোথায় হচ্ছে? এটা এটা আমাদের আমার বিদ্যালয় রায়না জগৎমাতা আঞ্চলিক বালিকা বিদ্যালয়। কতগুলো স্কুল এখানে অংশগ্রহণ করেছে? এখানে আমাদের সার্কেল 2 12টা স্কুল ছিল, সম্ভবত 8টা স্কুল অংশগ্রহণ করেছে। কোন কোন স্কুল কিছু জানেন? এখানে এখানে যে এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে, মানে এই ধরনের যদি মতামত কি আছে? এটা সত্যি খুবই ভালো। এটা আমরা স্কুল লেভেলে যে প্রদর্শনী করেছিলাম তার থেকে এটা বেশি করেই আমরা এই এই প্রদর্শনীতে অংশগ্রহণ করিয়েছি ছাত্রীদের। এটা প্রতি বছর যদি বিদ্যালয়ে এটা হয় এবং বিদ্যালয়ে এটা অনেকগুলো করে যদি সেখান থেকে জাজমেন্ট করে আমরা বেস্টটাকে তুলে আনতে পারি, এটা সত্যি ছাত্রীদের ক্ষেত্রে একটু বিজ্ঞান মনস্কতা তৈরি হবে, ছাত্রীরা বিজ্ঞানের প্রতি আকর্ষণ বাড়বে। আমরা দেখছি যখন হায়ারে যাচ্ছে বিজ্ঞান নিয়ে পড়ার টেন্ডেন্সিটা কমে যাচ্ছে। এটাকে আমাদের গ্রামের মেয়েদেরকে এদের মধ্যে সচেতন করতে হবে, জাগ্রত করতে হবে এবং তারা বিজ্ঞানের প্রতি আরও ইন্টারেস্টেড হোক।
উপস্থিত ছিলেন বিদ্যালয় অবর পরিদর্শক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমাদের যত আপার প্রাইমারি স্কুল আছে, এই প্রত্যেকটা আপার প্রাইমারি স্কুল সায়েন্স এক্সিবিশনের জন্য এই স্কুলটা আমরা বেছে নিয়েছিলাম, যে রায়না গার্লস স্কুল। তো সমস্ত আপার প্রাইমারি স্কুল প্রথমে স্কুল লেভেলে প্রোগ্রামটা করে নিয়েছে, ওখান থেকে যে বেস্ট পারফর্মার, সেই বেস্ট পারফর্মার এখানে আজকে এসছে, তাদের যে মডেল চার্ট নিয়ে এসছে। আমাদের জাজরা আছেন, জাজরা তাদেরকে জাজ করবেন, তার মধ্যে যে বেস্ট হবে সার্কেল লেভেলের যে বেস্ট পারফর্মার হবে তাকে আমরা ডিস্ট্রিক্ট লেভেল কম্পিটিশনের জন্য পাঠাবো। কতগুলো স্কুলে অংশগ্রহণ করেছে? এখানে 12টা স্কুল, 12টা স্কুল রায়না এক ব্লকে, রায়না দু নম্বর চক, রায়না দু নম্বর চককে। মূলত কোন কোন বিষয়ের ওপর এখানে মানে প্রদর্শনীটা করা হয়? শুধুমাত্র বিজ্ঞান বিষয়ে ক্লাস 7 এবং 8 ছাত্রছাত্রী আছে প্রত্যেক স্কুলে, তারাই এই বিজ্ঞান প্রদর্শনীতে অংশগ্রহণ করে। এক একটা স্কুলে কটা করে টিম করা হয়েছে? না, একটা স্কুল থেকে শুধুমাত্র তাদের বেস্ট টিমটাই এসছে, তারা স্কুল লেভেল পার্টিসিপেট করে নিয়েছে, কম্পিটিশন করে নিয়েছে, তারপরে তাদের যে বেস্ট পারফর্মার সেই বেস্ট টিমটা এখানে এসছে। এখানে যারা ফার্স্ট হবে তাদের কিছু অন্য কোথাও পাঠানো হবে না? হ্যাঁ, যারা ফার্স্ট হবে এখান থেকে তাদেরকে ডিস্ট্রিক্ট লেভেলে আমরা পাঠাবো, ডিস্ট্রিক্ট লেভেলে কমপ্লিট করবে তারা। আর এখানে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকে আমরা পুরস্কৃত করবো, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে পরবর্তী ক্ষেত্রে তারা যাতে আরও ভালো করতে পারে সেই সংক্রান্ত গাইডলাইন আমরা দিয়ে দেবো। রায়না থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। বাইক আরোহীদের সচেতন করে তোলার কর্মসূচি অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। শক্তিগড় থানার আইসির উদ্যোগে এই রূপ কর্মসূচি গৃহীত হয়। মূলত এদিন ছাত্রছাত্রীরা পথচারীদের সচেতন করে তোলার প্রচেষ্টা চালান। পূর্ব বর্ধমান জেলার শক্তিগড় থানার আইসি অরুণ কুমার সোমের উদ্যোগে বরশুল সিডিপি উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা মনমোহন দে রোডে রাস্তায় চলাচল করার সমস্ত মোটর বাইকে সেফ ড্রাইভ সেফ লাইফ স্টিকার লাগিয়ে বাইক আরোহীদের সচেতন করল। এতদিন গাড়ির সামনে স্টিকার লাগানো হতো, এখন থেকে পেট্রোল ট্যাঙ্কে স্টিকার লাগানো হয়। এর ফলে আরোহী নিজে স্টিকার দেখতে সচেতন হয়। এই যে আপনি আপনার মেয়েকে নিয়ে যাচ্ছেন হেলমেট ছাড়া, এতে তো যে কোনো সময় বিপদ হতে পারে, তাই এর পরবর্তীকালে কি আজকের থেকে পর থেকে কি হেলমেট পরবেন? হ্যাঁ, এদিনে সচেতনতা প্রচারে উপস্থিত ছিলেন বিডিও অদিতি বসু। বিদ্যালয়ের সভাপতি লব কুমার দাস, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা রাজ্য জুড়ে সেফ ড্রাইভ সেফ লাইফের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে, তাতে পথ দুর্ঘটনা যাতে কমে তার ব্যবস্থা হয়েছে, এবং আমরা আরও চাইছি যারা চালক তারা যাতে আরও বেশি সচেতন হয়। স্টিকারগুলো যদি সেফ ড্রাইভ সেফ লাইফ কোনো গাড়ির সামনে লাগানো হয় তাহলে বাইরে থেকে দর্শক, বাইরে যারা পথচারী তারা দেখতে পায়, কিন্তু যে চালক তার সামনে যেটা থাকে না বলে তার সচেতনতার অভাব খানিকটা লক্ষ্য করা যায়। সেই জন্য তিনি যাতে সবসময় চোখে দেখতে পারেন যে আমাকে আসতে চালাতে হবে, আমাকে আশেপাশে যাতে অ্যাক্সিডেন্ট না হয় সেটা খেয়াল রাখতে হবে, সেই জন্য তার সামনে রাখা হচ্ছে সেফ ড্রাইভ সেফ লাইফ। এতে আশা করা যায় অদূর ভবিষ্যতে অ্যাক্সিডেন্টের মাত্রা অনেকটাই কমবে। এবং এই উদ্যোগে বরশুল থানা, তাদের সহযোগিতায় আছি আমরা বরশুল সিডিবি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকারা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কমলেশ মণ্ডল। কাজটা যে আমরা করছি আজকে সেটা মানুষের সচেতনতার জন্য করছি, যেহেতু যাতে কোনো মানুষের প্রাণ যাতে না যায়, যাতে প্রত্যেক বাইক আরোহী যাতে হেলমেট পরে বাইক চালায়, যাতে তাদের যদি মনে হয় তাহলে অবশ্যই তারা সচেতন হবে। বরশুল থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শহর বর্ধমানের রত্তলা ময়দানে। আয়োজকদের পক্ষ থেকে আনুমানিক 150 জনকে সংবর্ধনা জানানো হয়। কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল। এদিনের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের রত্তলা ময়দানে। 23 নম্বর ওয়ার্ড এবং 24 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচিটি। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পরিপূর্ণতা লাভ করে কর্মসূচিটি।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠের স্বামীজি, বর্ধমানের বিধায়ক ডক্টর রবিরঞ্জন চট্টোপাধ্যায়। তারা সদ্য মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যারা পাস করে এসেছে এবং প্রথম বিভাগে, তাদেরই সম্বর্ধনার আয়োজন। এরকম কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠানে আমি বহুবার বহু জায়গায় উপস্থিত হয়েছি, ভালো লাগে। নিজে তো দীর্ঘকাল অধ্যাপনা করে কাটিয়েছি বিশ্ববিদ্যালয়ে। বর্ধমান পৌরসভার এমসিআইসি খোকন দাস, একটা সম্বর্ধনা কোনো বড় ব্যাপার নয়, কিন্তু আমরা আমাদের এই এলাকার ছেলে মেয়েদের আমরা উৎসাহিত করতে চাই যে তোমরা এগিয়ে চলো, তোমাদের পাশে আমরা আছি, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তোমাদের পাশে আছে। কারণ এখন কারো ছেলে মেয়েদের পড়ার কোথায় কোনো অসুবিধা নাই, যদি অসুবিধা থাকে সেটা আমরা দেখি, সবাই মিলে চেষ্টা করে, কেউ পড়তে পারছে না, কারোর পড়ার সমস্যা আছে, সেটা আমরা সবাই মিলে দেখি। বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ সহ অন্যান্যরা, আনুমানিক 150 জন কৃতি ছাত্রছাত্রীকে সম্বর্ধনা জানানো হয়। শ্রী মৌলিক কুণ্ডু প্রস্তুত থাকবে, সৌমিক চন্দ্র, কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা প্রকাশ পায়। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা। স্বাধীনতা দিবসের পরের দিনই জাতীয় পতাকাকে পড়ে থাকতে দেখা গেল রাস্তায়। তরুণ প্রজন্ম যথাযথ মর্যাদায় এগুলিকে তুলে নেয়। তরুণ প্রজন্মের এই রূপ উদ্যোগকে স্বাগত জানিয়েছে সকলে। বুধবার ছিল ভারতের স্বাধীনতা দিবসের 72তম বর্ষ। সারা দেশের সাথে রাজ্যেও পালিত হয় এই দিনটি। বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলগুলি নিজেদের এলাকায় জাতীয় পতাকায় মুড়ে ফেলেন। বিশিষ্ট ব্যক্তিবর্গ স্বাধীনতা বিষয়ক গাল ভরা বক্তব্য রাখেন। সন্ধ্যা গড়িয়ে রাত পেরিয়ে সকালে দেখা যায় এলাকায় সাজানো জাতীয় পতাকাগুলি রাস্তায় পড়ে রয়েছে। জাতীয় পতাকাকে শুধু একদিন সম্মান জানালেই দেশপ্রেমী হওয়া যায় না, কিন্তু ব্যতিক্রমী চিত্র দেখা যায়। এখনকার প্রজন্ম তারা নিজেদের দেশকে ও জাতীয় পতাকাকে সত্যিই ভালোবাসে। শুধু ভালোবাসা নয়, তার যাতে মর্যাদা রক্ষা করা যায় সে ব্যাপারে তারা সদা সচেষ্ট। বৃহস্পতিবার তরুণ প্রজন্ম রাস্তায় পড়ে থাকা জাতীয় পতাকাগুলি সযত্নে রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে যায়। ব্যুরো রিপোর্ট, আনন্দবার্তা। লীগ পর্যায়ে ফুটবল খেলা চলছে শহর বর্ধমানে। রাধারানী স্টেডিয়ামে এবং স্পন্দন ময়দানে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতাগুলি। প্রতিযোগিতা উপলক্ষে খেলোয়াড়রা নিজেদের সেরাটা উজাড় করে দেয় মাঠে। সুপার ডিভিশন ফুটবল লীগ টুর্নামেন্ট চলছে শহর বর্ধমানে। বর্ধমান ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে চলছে প্রতিযোগিতাটি। বৃহস্পতিবার সেন্টার অফ ইয়াং সোসাইটি এবং BYMA পরস্পরের মুখোমুখি হয়। এদিনের প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের রাধারানী স্টেডিয়ামে। প্রতিযোগিতায় 1-0 গোলে জয়লাভ করে সেন্টার অফ ইয়ং সোসাইটি। অপরদিকে থার্ড ডিভিশন ফুটবল লীগ টুর্নামেন্ট শুরু হলো বৃহস্পতিবার থেকে। এদিন ছিল গ্রুপ এর খেলা। নিতু স্মৃতি সংঘ ও বিবেকানন্দ সংঘ এদিন পরস্পরের মুখোমুখি হয়। এদিনের প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় শহর বর্ধমানের স্পন্দন ময়দানে। প্রতিযোগিতায় 5-1 জয়লাভ করে বিবেকানন্দ সংঘ। ব্যুরো রিপোর্ট, আনন্দবার্তা। নতুন একটি মিষ্টির দোকানের উদ্বোধন হলো বৃহস্পতিবার। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের জিটি রোড সংলগ্ন ঘোড়দোচটি এলাকায় দোকানটির উদ্বোধন হয়। দোকানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক। ভালো লাগছে আজকে ঘোড়দোচটি মোড়ে আমাদের এখানে একটা মেগা সুইচ
যে শুভ উদ্বোধন হলো, আমার খুব ভালো লাগছে আজকে এখানে নতুন নতুন যত ভ্যারাইটিজ মিষ্টি আজকে এখান থেকে পাওয়া যাবে এবং বর্তমানে অনেক বড়ো বড়ো দোকান আছে তার তুলনায় এটা কোনো অংশে কম যাবে না। আগামী দিনে এটাও একটা বর্তমানে এক নম্বর মিষ্টি দোকান হয়ে উঠবে, এটা আমার আশা। মানে এই এলাকায় মিষ্টির দোকান সেরকমভাবে একটা ছিল না, আজকে এখানে এটা হয়ে আমাদের খুব ভালো লাগছে। আমার এলাকার মধ্যেই একটা মিষ্টির দোকান, এত ভালো মিষ্টির দোকান হলো এবং আমি সকলকে বলবো আমরা আসুন এবং এই মেগা সুইটসে এসে আমরা মিষ্টি টেস্ট করুন এবং বিভিন্ন রকম ভ্যারাইটিজ মিষ্টি এখানে পাওয়া যাবে। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে অসংখ্য ক্রেতা ভিড় জমান মিষ্টির দোকানে। দোকান কর্তৃপক্ষের আশা তারা ক্রেতাদের মন জয় করতে সক্ষম হবেন। তো আমাদের এই এলাকায় একটা মিষ্টির দোকান দরকার ছিল, হ্যাঁ, আমরা নতুনভাবে সেজে একটা মেগা সুইটস নামে একটা দোকান করলাম। আমরা সবাই আছি, আমাদের দাদা আছে, আর আমাদের এই এলাকায় একটু চাহিদা ছিল, সবাই আসছে, হ্যাঁ, সবাই মিষ্টি টেস্ট করছেন, কোয়ালিটি ঠিকঠাক আছে, ভালো ফিডব্যাক আছে। কবে থেকে শুরু হলো এটা? আজ তো আজকে থেকেই উদ্বোধনটা হলো। কে এসছেন আজকে বিশেষ কোনো অতিথি? বিশেষ কোনো অতিথি আসছেন? হ্যাঁ, একটু ওয়েট করে। এমএলএ এসেছেন তো? আমাদের এমএলএ এসছেন নিশুন মল্লিক মহাশয়, খোকনদাস মহাশয় আসছেন, হ্যাঁ, এক করে ঢুকবেন। আমাদের তো দামের ক্ষেত্রে কোনো কিছু সব দিক থেকে আমরা টেস্ট তো অবশ্যই ম্যাটার করছে, হ্যাঁ, আমরা সর্বসাধারণের জন্য একটা মিষ্টির কোয়ালিটি রাখছি, সমস্ত দামের রাখছি, একদম মানে একদম 5 টাকা থেকে শুরু করে একদম আমাদের 30 টাকা অবধি মিষ্টি আপাতত রয়েছে, হ্যাঁ। এবার যেরকম চাহিদা হবে সেই অনুযায়ী আমরা আরও কোয়ালিটিতে কনসেন্ট্রেট করবো। বর্তমানে লোক স্পেশাল কিছু মিষ্টি এখানে পাবে? অবশ্যই অবশ্যই পাবে, হ্যাঁ, নতুন আইটেম আসছে, হ্যাঁ, সেটা আজকে এই মুহূর্তে আজকে করা সম্ভব হয়নি, আগামী দিন থেকে আরও নতুন কিছু ভ্যারাইটিস কিছু মিষ্টি আমরা। বর্তমান থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। হেডলাইন্স, চলে গেলেন স্বাধীন ভারতের 10ম প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। সেফ ড্রাইভ সেফ লাইফ নিয়ে প্রচার চালালো স্কুলের পড়ুয়ারা। সাইকেল লেভেল বিজ্ঞান প্রদর্শনী প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। বাইক আরোহীদের সচেতন করে তোলার কর্মসূচি অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। শহর বর্তমানের রত্তলা ময়দানে দিদির ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হল। স্বাধীনতা দিবসের পরের দিনই জাতীয় পতাকাকে পড়ে থাকতে দেখা গেল রাস্তায়। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে।